তাহলে লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকরের শেষ শয্যায় এভাবেই দোয়া করে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের বাদশাহ শাহরুখ খান। পুরো ঘটনায় আসছি, কিন্তু তার আগে বলি, লতা মঙ্গেশকরের শেষ শ্রদ্ধা জানাতে তার শেষ শয্যার অনুষ্ঠানে রণবীর কাপুর, আমির খান, শাহরুখ খান এবং আরও অন্যান্য বলিউডের তারকারাও উপস্থিত হয়েছিলেন এবং তারা সেখানে হিন্দু রীতি অনুযায়ী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেও শাহরুখ খান যখন তার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে আসেন তখন পূজাকে দেখা যায় হিন্দু রীতি অনুযায়ী দুহাত জড়ো করে শ্রদ্ধা নিবেদন করতে এবং শাহরুখ খান ইসলাম ধর্ম অনুযায়ী মোনাজাত করে মাস্ক খুলে ফু দিয়েছিলেন এবং শাহরুখ ও পূজার একসঙ্গে শ্রদ্ধা নিবেদনের ছবিটাও বেশ ভাইরাল হয়েছিল এবং অনেকে প্রশংসাও করছিল, বলছিল দুই ধর্মের মানুষ পাশাপাশি তাদের ধর্মীয় রীতিতে শ্রদ্ধা নিবেদন করছে, বিষয়টা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু শুধু প্রশংসার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকেনি, এই বিষয়টা নিয়েও বিতর্ক তুলে বিজেপির একজন সদস্য। তিনি শাহরুখ খানের এই দোয়া করার ভিডিওটা পোস্ট করে প্রশ্ন তুলেন, শাহরুখ খান কি লতা মঙ্গেশকরের গায়ে থুতু ছিটালেন? আর ব্যাস, এরপর হয়ে যায় নেটিজনরা দুভাগে বিভক্ত। অনেকেই বলতে থাকে শাহরুখ খান সুরা ফাতিহা পড়ে লতা মঙ্গেশকরের গায়ে থুতু ছিটিয়েছেন এবং অসম্মান করেছেন। আবার কেউ বলছে শাহরুখ খান লতা মঙ্গেশকরের শেষ শয্যায় গিয়েছিলেন শুধুমাত্র নিজের পাবলিসিটির জন্য, আর কিছুই নয়। তবে এইসব উস্কে দেওয়া বিতর্কের বিপরীতে শাহরুখের হাজার হাজার ভক্তরাও কড়া জবাব দেয়। অনেকেই বলে একটা মানুষ নিজ ধর্মীয় রীতিতে সম্মান প্রদর্শন করছে, এটাকে ভুলভাবে উপস্থিত করে বিতর্ক সৃষ্টি করা খুবই লজ্জাজনক একটা বিষয়। তবে শুধুমাত্র শাহরুখের ভক্তরাও নয়, সেলিব্রিটিরাও কিন্তু এর বিপরীতে কথা বলেছেন। যেমন অ্যাক্ট্রেস উর্মিলা, তিনি এই বিতর্কে প্রচণ্ড খেপে যান এবং তিনি একটা ইন্টারভিউতে এই বিষয়ে নিজের রিয়াকশন দিয়ে জানান, সোসাইটি হিসেবে আমরা এতটাই অবনতির দিকে পৌঁছে গেছি যে দোয়া করাকে আমরা থুতু ছিটানো মনে করছি। তিনি আরও জানান, রাজনীতির এমন নিচে নেমে যাওয়াটা সত্যি অনেক দুঃখজনক বিষয়। সো ভিউয়ার্স, শাহরুখ খানের এই দোয়া করা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হলো এটা জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।